বলছেন যে বেদাতি আলেম সম্পর্কে জানি যে পথভ্রষ্ট করছে, অবশ্যই বেদাতি পথভ্রষ্ট করছে, এটা তো আতুন আলা হবে জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের আলোকে এরা হচ্ছে জাহান্নামের দরজা থেকে আহ্বানকারী। তো এদের থেকে সতর্ক করার ক্ষেত্রে আমি নাম বলি না, কিন্তু যখন বলি সে নাম বলে দেয়, এটাকে গীবত হবে না। অনেক সময় মানুষ যদি বুঝতে না পারে, নাম ধরে সতর্ক করতে হবে, কারণ এটা কোনো ব্যক্তি জীবনের দোষ না, সেই বেদাতি আলেমের ব্যক্তি জীবনের দোষ চর্চা করা যাবে না, এটা যাবে না, জনগণকে বলা যাবে না, তাকে বলতে হবে। আর বেদাতি আলেম ফজরের জামাতে দেখা যায়, বেদাতি আলেম দাড়ি কাটে ছোট করে রাখে, বেদাতি আলেম ধরেন টাকার নিচে কাপড় রাখে, তাহলে আপনাকে আম ভাবে বলার প্রয়োজন নাই যে অমুক আলেম কেমন আলেম হলো, এগুলো তার দোষ রয়েছে, তার পারিবারিক সমস্যা আছে, হ্যাঁ তার বাবা বাপ মায়ের সাথে সমস্যা, ভাইদের সাথে সমস্যা আছে, খারাপ আখলাক চরিত্র গ্রামবাসীর সাথে, এগুলো সীমিত মোটামুটি, তাহলে এগুলো ব্যাপক আকারে প্রচার করা জায়েজ নয়, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে হবে। কিন্তু সেই ব্যক্তির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে আর বিদাত শিখাচ্ছে, গুমরাহি ছড়াচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে অবশ্যই নাম ধরে বলতে হবে, অবশ্যই নাম ধরে বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নাম ধরে বলেছেন, আবার কখনো নাম ধরেননি, যখন নাম উল্লেখ করার প্রয়োজন নাই তখন করেন নাই। মা বালু আকওয়ামিন ইয়াফালুনা কাযা ওয়া কাযা, মা বালু ইয়াফারিন ইয়াকুলু কাযা ওয়া কাযা, কিছু লোকেরা রয়েছে এইরকম কথা বলছে, কেন এরা এটা কেমন হলো কিছু লোকেরা, কিছু লোকেরা, কিন্তু বেসা আকুল আশিরা, বেসা ইবনুল আশির একটা লোক আসছে বলছে এই লোকটি খুব জঘন্য লোক, এই লোকটি খুব জঘন্য লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুককে বিয়ে করিয়া না, অমুকের মধ্যে এই দোষ আছে, অমুককে বিয়ে করেন অমুকের মধ্যে এই দোষ, অমুক ওলাকে ইনকে ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। তাহলে বোঝা যাচ্ছে নাম ধরেও দোষ চর্চা করা যাবে যখন প্রয়োজন, না হলে মানুষ বুঝবে না, চোখ খুলবে না, সচেতন হবে না, সংশোধন হবে না, এবং এত এত বড় মনে করে তাকে যে তার ভুল হতে পারে এ কথা কল্পনা করে, তখন নাম ধরা জরুরি। জি, জাযাকাল্লাহ।